আমিন নামাজ কত রাকাত? যে দেশের মানুষ নামাজে পড়ে না ওই দেশে তারাবি নিয়ে আলোচনার দরকার নেই। আমাকে অনেকে কয় কয় হুজুর জুমার নামাজ পড়ি দুই রাকাত পড়ি সব চলে যায়, আপনি একটু বলে দেন যে সুন্নত পড়ে না মুসল্লিরা। আমি কই সুন্নতের কোনো দরকারে নাই, যে লোক পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে না হে সুন্নতের কোনো দাম আছে? এত লুঙ্গি খুলি পাগড়ি বান্দার মতো ঠিক হন, যে লোক জুমার নামাজের সুন্নত পরস্পরই দৌড় দিছে হে যে দুই রাকাত পড়ছে এটাই তো বিরাট ব্যাপার। এর কিসের সুন্নত? হে যেখানে সপ্তাহে তার উপরে ফরজ ৩৫ ওয়াক্ত নামাজ, হে পড়ছে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, ৩৬ ওয়াক্ত সে পড়ে নাই। তো হে সুন্নত পড়লে কি না পড়লে কি? একজন কয় হুজুর আমার কাছে একদিন ফতোয়ার জন্য আছে, কি ফতোয়া? কয় স্ত্রী স্বামীকে বলছে তুই আমার বাপ, তোরে ১০০ বার বাপ ডাকছি। আমার স্বামী কইছে এই তুই আর মা, ১০০ বার মা ডাকছে। এখন কয় মাসালা কি হইব? আমি কয় আচ্ছা শুনেন এরা দুজন কি নামাজ পড়ে না? কয় না নামাজ পড়ে না। হ্যাঁ তা আমি কই তো এদের নামাজে নাই, এদের তো বিয়ে শাদিও নাই, বিয়ে হইলে না তালাক হয়, এদের তো বিয়ে হয় নাই। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর বইতে স্পষ্ট ফতোয়া আছে, হুকমু তারেকিস সলা, বেনামাজের কোনো বিবাহ শুদ্ধ হয় না, এবং স্বামী স্ত্রীর একজন বেনামাজি হলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বামী নামাজি স্ত্রী বেনামাজি বিবাহ থাকবে না, অথবা স্ত্রী নামাজি স্বামী বেনামাজি বিবাহ থাকবে না। এটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর হুকমু তারেকিস সলা। এবং আমি স্বয়ং শায়খ আব্দুর রহমান আস সুদাইস হাফেজাহুল্লাহ কাবার এবং মসজিদে নববীর দুই মসজিদের যিনি এখন বর্তমানে প্রধান ইমাম এবং খতিব, তার দারসে বসে সরাসরি উনার মুখ থেকে আমি শুনছি, উনি ওই দিন সুরার রহমানের তাফসির করছেন, তাফসিরের পরে উনি এই নামাজ সম্পর্কে আলোচনা করছেন, হুকমু তারেকিস সলা, নামাজ যে ছেড়ে দেয় তার বিধান। উনি ওখানে বলছেন যে নামাজ ছেড়ে দেওয়া কুফরি, বেনামাজি কুফরি করে, বেনামাজি মা বাবার কোনো সম্পত্তির উত্তরাধিকারী পাবে না, বেনামাজির জবাই করা কোনো প্রাণী হালাল হবে না, বেনামাজির এই স্বামী স্ত্রী যদি একজন নামাজি হয় তালাক হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, এবং বেনামাজি বেনামাজি দুইজন হইলে এটা বিয়ে হবে না। তা আমি বললাম যে এরা তো এদের বিয়েই কি তালাকে কি, বাপ ডাকায় কি মা ডাকায় কি? আগে তো বিয়ে ঠিক হইতে হবে তারপরে না তালাক। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে দেশের ৯৫ ভাগ লোক নামাজে পড়ে না, ফজরের নামাজে মসজিদে এক কাতার মুসল্লি হয় না, সেই দেশে সুন্নত নামাজ নিয়ে তারাবির নামাজ কয় রাকাত হইব এটা নিয়ে ঝগড়া করা বাহাস করা বিতর্ক করা এটা হইলো ওই লুঙ্গি খুলি ফাঁকড়ি বান্দার মতো। এই জন্য আমি বলি যে কেউ যদি তারাবিয়ে না পড়ে হে জাহান্নামে যাবে না। কি যাইব নে? এক লোক হুরা রমজান মাসে একদিনও তারাবি পড়ে নাই, এ লোক জাহান্নামে যাইব? কিন্তু যে লোক ফজরের নামাজ পড়ে নাই এ জাহান্নামে যাইব যে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ পাক সূরা আল মুদাসসিরের ৪২-৪৮ আয়াত এখানে আল্লাহ বলে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কালু লামনাকু মিনাল মুসাল্লিন। তাহলে জিজ্ঞাসা করেন ফজরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কাদের উপরে ফরজ, ফজরের নামাজ না পড়লে কি হইব? প্রশ্ন তো হওয়ার কথা এটা। আজকে দেখা যায় মুসলিম উম্মার কেমন দুর্দশা, এরা মার খাবে না জমিনে কে মার খাইব? এদের ফজরের নামাজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, হেরা প্রশ্ন করে তারাবি। তারাবি দরকার নাই, আগে পাঁচ ওয়াক্ত ফরজ ঠিক করেন, পাঁচ ওয়াক্ত ফরজে কয় রাকাত এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, ফজরের নামাজ দুই রাকাত সারা পৃথিবীতে দুই রাকাত। একজন সৌদি আরব গেছে কয় এই দেশে সব কি আরবি, খালি আজানটা বাংলা, কেন আজান বাংলা হয়েছে? বাংলাদেশের আজানের লগে মিলি গেছে। ফজরের নামাজ দুই রাকাত এটা এশিয়া ইউরোপ আফ্রিকা যত দেশে যাবেন সব দেশে কি? জোহরের নামাজের ফরজ ৪ রাকাত, আসরের ফরজ ৪ রাকাত, মাগরিবের ৩ রাকাত, এশার ৪ রাকাত, এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? এটা আগে শিওর করেন, তারপরে যায় তারাবি কয় রাকাত এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন।